Funny Tunes Bangla Bhuti अरे কেউ কিছু বলবে না সবাই জানে তুমি কে তুমি এসো না আমি সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব আরে না রে বাবা কেউ কিছু বলবে না গল্প সবসময়ই গল্প হয় না কখনো কখনো গল্প হলেও সত্যি হয় আজকের গল্পটি পাঠিয়েছেন হুগলি জেলা থেকে সুদীপ ধারা তার বক্তব্য এই গল্পটি তার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা গল্পের ভালো লাগার স্বার্থে আমরা ঘটনাটিকে কিছুটা পরিবর্তন করে নিয়েছি শুরু করছি আজকের গল্প আমাদের বাড়ির পাশেই আছে একটি কালী মন্দির লোক সমাজে ডাকাত কালীর মন্দির নামে পরিচিত মন্দিরের ঠিক সামনেই একটি ফাঁকা জায়গা বারোরই জায়গা বললেও চলে পাড়ার কোনো পরিবারের যদি কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে এই জায়গাটিকেই সবাই ব্যবহার করে সে যে কোনো অনুষ্ঠানই হোক প্যান্ডেল করে যে যার নিজের প্রয়োজন মতো সাজিয়ে নেয় আমার জেঠুর মেয়ের বিয়ে দিদি বা বোনেদের বিয়ে হলে দাদা বা ভাইদের পরিশ্রমই বেশি হয় কাজে অকাজে সব সময় আমরা মানে দাদা বা ভাইরা আগে এগিয়ে থাকি যাই হোক দিদির বিয়ে উপলক্ষে মন্দিরের সামনের জায়গাটিকে আমরা প্যান্ডেল করে নিয়েছি বিয়ের আগের রাত প্যান্ডেলের কাজ একেবারেই কমপ্লিট এবার লাইট লাগানোর পালা রাত তখন 10:30 থেকে 10:30 বাজে প্যান্ডেলের ভিতর আমি সুদীপ এবং আমার দুইজন দাদা সঞ্জু এবং সন্তু রয়েছি সন্তুর নিজের লাইটের ব্যবসা তাই ওর লাইটগুলোকেই এই প্যান্ডেলে লাগানো হচ্ছে আমরা সবাই হাতে হাতে ওর সাথে কাজ করছি সুদীপ তাড়াতাড়ি কর কালকে বিয়ে এখনো তো অনেক কাজ বাকি রে আরে ঠিক হয়ে যাবে কিচ্ছু চিন্তা করো না দরকার পড়লে আমরা সারা রাত জাগবো কিরে তোদের কাজ কত দূর আরে সন্দীপ দা এসো কাজ ভালোই হচ্ছে সন্দীপ মানে সঞ্জুর দাদা আমাদের কাজকর্ম কেমন চলছে সেটা দেখতে এসেছে হ্যাঁ বলো কি করছো এখন আমি তেমন কিছু করছি না তোমার খাওয়া দাওয়া হয়েছে কে ফোন করলো রে সন্দীপ দা হঠাৎ বাইরে চলে গেল আরে বুঝলি না গার্লফ্রেন্ড ফোন করেছে তো গার্লফ্রেন্ডের ফোন আসায় সন্দীপ ফোন নিয়ে বাইরে চলে যায় কথা বলছে আর হাঁটছে হাঁটতে হাঁটতে কখন যে সে বাগানের মধ্যে চলে যায় সেটা সে নিজেও বুঝতে পারে না আজকে সবাই খুব ব্যস্ত বোনের বিয়ে বলে কথা প্যান্ডেলে লাইট লাগানো হচ্ছে তুমিও কালকে চলে এসো না বোনের বিয়ে তো সবার সাথে পরিচয় করিয়ে দেব সেদিন ছিল অমাবস্যা চারিদিক ঘন অন্ধকার সন্দীপ কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যায় সামনে দাঁড়িয়ে আছে একটি মহিলা উল্টো দিকে মুখ করে হ্যালো হ্যালো কথা বলছো না কেন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ আমি পরে ফোন করছি তোমায় এত রাতে বাগানের মধ্যে কোনো মহিলা তো থাকার কথা না তার উপর এই মহিলার সাজ পোশাক এবং ভাবভঙ্গি একেবারে সুবিধার না
পরনে চওড়া লাল পরে সাদা শাড়ি, গোছা ভরা চুল কোমর পর্যন্ত নেমে এসছে। তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ভয়ে তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সে বলল, কে কে আপনি? কোনো সাড়া পেল না। সে আরো ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে চলে আসে। সন্দীপ দা হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে চলে এলো এবং বলল, চল তোদেরকে একটা জিনিস দেখাই। আমরা জিজ্ঞাসা করলাম, কি সেই জিনিস? তখন সন্দীপ দা আমাদেরকে ঘটনাটা বলতে শুরু করেছে। ঠিক এমন সময় জেঠু এসে হাজির। সন্দীপ দা জেঠুকেও সব ঘটনাগুলি বলল। সব কিছু শুনে জেঠু বলল, চল তো গিয়ে দেখি। জেঠু এই কালী মন্দিরে পুজো আর্চা করে। তিনি বলায় আমরা আরও একটু বেশি সাহস পেলাম। আমরা এগিয়ে গেলাম বাগানের পথে। ঘন অন্ধকারের মধ্যে হাতে টর্চ নিয়ে আমরা এগোচ্ছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই জায়গায়। যে দেখি সেই মহিলা ওখানেই দাঁড়িয়ে আছে। আমরা চিৎকার করে বললাম, কে আপনি? কোনো সাড়া দিল না। তার নিঃশ্বাসের শব্দ ভীষণ ভয়ঙ্কর। ভয়ে আমাদের গায়ের লোম খাড়া হয়ে আসছে। আমরা আবার বললাম, কে আপনি? সাড়া দিচ্ছেন না কেন? এত রাত্রে আপনি এখানে কি করছেন? এমন সময় সে আমাদের দিকে ঘুরে তাকাল। আমরা আমাদের সব শক্তি হারালাম, চিৎকার করতে পারছি না। ওখান থেকে যে দৌড়ে পালিয়ে আসবো সেই শক্তিটুকু আমাদের নেই। বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না তার দিকে, এতটাই ভয়ঙ্কর সেই রূপ। এর মধ্যেই হঠাৎ করে সেই মহিলা অদৃশ্য হয়ে যায়। সেই অদৃশ্য হতেই আমরা দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমরা প্যান্ডেলে পৌঁছে গেলাম। পরদিন সকালে আমরা সবাইকে সব ঘটনাগুলি বললাম। সবকিছু শুনে কেউ বলল সে নাকি ভূত, আবার কেউ বলল সে নাকি আমাদের মন্দিরের ঠাকুর। সে যেই হন না কেন, কোনোদিনও কারো কোনো ক্ষতি করেননি। আমরা মনে মনে তাকে প্রণাম জানাই এবং সেই দিন দিদির বিয়ের কাজে ব্যস্ত হয়ে যাই। এটাই ছিল আমার, মানে সুদীপ ধারার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আজকের মতো গল্প এখানেই শেষ করলাম।
পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।